হ্যালো, আজকে আমি দেখাবো কিভাবে নিচের যে টুলগুলো আছে অটোক্যাডের নিচে, অটোক্যাড যে উইন্ডো তার যে নিচে কিছু টুল আছে, যেমন স্ন্যাপ, গ্রিড, অর্থ, পোলার, ও স্ন্যাপ, ও ট্র্যাক, ডাক্স, মডেল, লাইট, মানে এগুলার অনেকগুলো আছে আর কি। সো এগুলার আসলে কি কি ইউজ এবং কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। প্রথমে আমি সবগুলাই, যেমন এটার একটা সেটিংস আছে, প্রথমে সেটিংসে যাব, যে কোনো একটা অপশনের উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি, আবারও আসি, যে কোনো একটা অপশনের উপর রেখে যদি আমি রাইট বাটন ক্লিক করি, সেখানে সেটিংস পাওয়া যাবে খুঁজে, এবং সেখানে সিলেক্ট অল, এখানে অলরেডি গিভেন আছে, আমি যদি ক্লিয়ার অল দিই তার মানে ক্লিয়ার অল হয়ে যাবে, এবং আমি যে সেটা যদি ওকে দেই আমি দেখবো তার ইফেক্টটা আসলে কীরকম। আমি একটা ইয়ার ড্র করলাম রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার কমান্ড নিয়ে। সো এখন যদি আমি আরেকটা লাইন টানতে চাই কোন একটা পয়েন্ট থেকে, এখানে কোনো পয়েন্ট শু করছে না, তার মানে এটার এন্ড পয়েন্ট আসলে কোনটা বা কোন পয়েন্ট থেকে আমি নিব, সেই এন্ড পয়েন্টটা সহজে খুঁজে বের করা খুবই টাফ। সো দ্যাট মিন্স হচ্ছে এখানে কোনো স্ন্যাপ অংশ কাজ করছে না। আমি যদি এখানে আবার এই অংশটা সেটিংসে যাব, লেফট বাটন ক্লিক করে এবং অবজেক্ট স্ন্যাপ সিলেক্ট অল এবং যদি ওকে দেই, এখন যদি আমি কোনো একটা লাইন পলিলাইন ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে এবং নীল অংশ কীরকম সাইন দেখাবে সেটাও কিন্তু সেটিংসে দেওয়া আছে। সো আমি এখন এই পয়েন্টে ক্লিক করে লাইন যে কোনো দিকে আমি এক্সটেন্ড করে আবার লাইন ড্র করতে পারি, আবার লাইন এক্সটেন্ড করে লাইন ড্র করতে পারি, লাইন এক্সটেন্ড করে লাইন ড্র করতে পারি, লাইন এক্সটেন্ড করে লাইন ড্র করতে পারি। সো আমরা বিভিন্ন ধরনের লাইন এখান থেকে ড্র করতে পারি, তার মানে আমরা বিভিন্ন পয়েন্টে সহজেই খুঁজে বের করতে পারি। অ্যানাদার অপশন হচ্ছে, যেমন এখানে আছে, আমি যদি এখানে সে আমার টুলবারটা নাই, সো আমি প্রথমেই সেই টুলটা নিয়ে আসবো, যেমন এখানে লেয়ার আছে, সো এটার আমি ইউজটা পরে দেখাবো, আপাতত থাকুক এখানে। দেন আমি যদি আবার অপশনে যাই, মডিফাই টু, এটা আমার দরকার নেই, আননেসেসারি। স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা যদি আমি, সেটাও খুব নেসেসারি, যদিও আমার এখানে নাই স্ট্যান্ডার্ড টুলটা, সো আমি সেটা উপরেই পাঠিয়ে দিলাম। এবং কি কি অপশন আছে, ভিউ, টেক্স, সলিড, প্রপার্টিজ, অবজেক্ট, স্ন্যাপ, ইনসার্ট, ড্র, ডাইমেনশন, কেয়ার, স্ট্যান্ডার্ড। সো আমাকে একটু চেক করে নিতে হবে আসলে কোথায় কোনটা, যেমন ভিউ যদি যাই এটা আমার দরকার নেই, আমি এখানে অনেকগুলো অপশন একসাথে যাব, যে আমি দেখবো আসলে কোনটা আমার দরকার, এটা আমার দরকার নেই। আমি এখান থেকে আবার অপশনে যাবো ইনসার্ট, সেটাও আমার নেসেসারি না। দেন আমি যাব লেআউট, সেটাও নেসেসারি এখনো পর্যন্ত না। এভাবে করে আমি প্রত্যেকটা জিনিসই চেক করব যে কোন টুল বারটা আমার খুব বেশি নেসেসারি, সেই অপশনটা আমি খুঁজে বের করবো। এবার প্রপার্টিজ, এখানে আছে আমি প্রপার্টিজ, এটা আমি কতক্ষণ ধরে সার্চ করতেছিলাম। সো প্রপার্টিজ টেবিলটা আমি এখন এগুলো কেটে দিব, যেগুলো আমার আননেসেসারি এখনও দরকার নাই, সো আমি সেটা লুট করে আমি আমার পেজটাকে বড় করতে চাচ্ছি না। সো এটাকে ধরে একটু উপরে উঠায় দিব, এটা আর একটু ওইদিকে আসতে পারে, এটা আর একটু ওইদিকে আসতে পারে, এটা আর একটু ওইদিকে আসতে পারে। সো আমি এখন দেখাবো যে কিভাবে প্রপার্টিজে যে অপশনগুলো, সে অপশন আমি যদি এখানে ঠিক একটা ক্লিক করি তাহলে এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না, তার মানে আমি যদি LWT যদি ক্লিক করি তাহলে কিন্তু সে ওই পরিমাণ ঠিক দেখাবে। আবারও আসি, যে LWT যদি উঠিয়ে দিই সিলেক্ট অপশনটা, নিচে দেখে একটু খেয়াল করেন, LWT এই অপশনটা যদি আমি উঠিয়ে দিই LWT, তার মানে আমি যদি আবার সিলেক্ট করি তাহলে সেইটা অনুরূপভাবে দেখাবে। আমি এই অংশটাও যদি সেমভাবে কোন একটা অংশতে যাই, এরকম থিন লেয়ার, সো থিন দেখাবে, ঠিক দেখাবে, আবার যদি LWT উঠিয়ে দিই সো আদার অপশনে চলে আসবে। সো এখানে আরেকটা প্রপার্টিজ, আরেকটা অপশন আছে, যেমন আদার, এখানে একটা অপশন আছে কালার, আমি যদি কোনো কালার দেখাতে চাই, সবগুলো এই কালার হয়ে গেল, কোনো লাইনের কালার চেঞ্জ করতে চাই, যেমন রেড কালার, এখানে রেড কালার হয়ে গেল, এখানে যে অপশনটা আছে সেটা আদার্সে যেতে হবে, এবং আদার্সে যে লোড এখানে দেখতে পাবেন,
যে লোড অপশন আছে, লোডে কি ধরনের আমি লাইন ডট লাইন বা কি ধরনের লাইন চাই, আমি যদি এই ধরনের একটা লাইন চাই এবং সেটা হ্যাঁ চলে আসতো। সো আমি এখন এই অপশনটা ক্লিক করে আমি যদি লাইনে যাই তাহলে সেটা ডট লাইন শো করে। যেরকম আমি ডট লাইন যেমন এখানে যদি সিলেক্ট করি তাহলে ডট ডট লাইন এবং কত মিলিমিটার থিকনেস, এবং LWT যদি আমরা এখন প্রেস করি ডট লাইনের কারণে কিন্তু সেটা শো করছে না, তার মানে ডট ডট লাইনে ডট ডট লাইন এই অপশনটা আসলে ইউজেবল না। আমরা যদি আমি নর্মাল লাইনে চলে আসি বাই লেয়ার তাহলে সেটা কিন্তু দেখাচ্ছে আর কি। সো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার কি কি জিনিস কোথায় কাজে লাগবে। যেমন এখানে স্ন্যাপ টুল আছে, আমি যদি সেটাকে সিলেক্ট করি এবং কোনো একটা অপশন যদি আমি নিতে চাই তাহলে কিন্তু এখানে বিভিন্ন অংশ স্ন্যাপ বিভিন্ন অংশ থেকে আমি দিতে পারতেছি। এটাকে আবারও নিয়ে আসবো যে নর্মাল বাই লেয়ারে, এবং সেখান থেকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো। যেমন স্ন্যাপ স্ন্যাপ মোডে যেমন এখানে কি আছে, স্ন্যাপ মোড সরাসরি আমাকে কোনো একটা জিনিস দেখাচ্ছে, আমি পাশেরও কোনো একটা জিনিস আমি ক্লিক করতে পারছি। যদি আমি স্ন্যাপটা অংশটা কেটে দিই তাহলে আমি যদি যাই এখানে অংশটা এবং একই জিনিসের ইউজ এখনও দেখতে পাচ্ছি। এটার কিছু পার্থক্য আছে, আমরা ধীরে ধীরে সেটা দেখাবো কী কী পার্থক্য আছে। তারপর আছে গ্রিড, আমি যদি গ্রিড শো করি এখানে আছে যেটা অপশন দেখাচ্ছে গ্রিড, গ্রিড জিনিসটা এই যে এখানে আছে গ্রিড, কিছু গ্রিড লাইন দেখাবে হচ্ছে গ্রিড। সো অর্থ যেটা এটা F8, আসলে আমরা F8 থেকে নেই, যে কিবোর্ডে F8 আছে সেখান থেকে আমরা অর্থকে আসলে নিয়ে আসি। এখানে ম্যানুয়ালি যাই না আমরা, শর্টকাট কীতে F8 প্রেস করলে অর্থ সিলেক্ট হবে, আবার F8 প্রেস করলে মানে F8 আমি প্রেস যদি করি তো আই থিঙ্ক অর্থতে কোনো মানে F8 প্রেস করলাম, আমি কিন্তু ওখানে যাইনি কিবোর্ডে, ওখানে কোনো প্রেসই করিনি, সরি মাউসে কোনো প্রেস করিনি, শুধু কিবোর্ডে। আমার কিবোর্ডে যদি F8 প্রেস করি আবার সেটা আনসিলেক্ট বা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। সো এটাই ছিল আজকের এই লেকচার, আশা করি সঙ্গে থাকবেন সামনের লেকচারগুলোতে।